আসসালামু আলাইকুম নিউ ল্যাপটপ কনসেপ্ট পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আবারও চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা একটি মাদার বোর্ড নিয়ে কথা বলবো। তো আমাদের হাতে কী মাদার বোর্ড আছে বা কী আশেপাশে সবই দেখবো। তো আমাদের হাতে আছে হচ্ছে একটি ই সনিকের বোর্ড এবং এটি মডেলটি হচ্ছে G41CM। তো এটার মূল সমস্যাটা কী এবং সমাধান কী সবই দেখবো। তো আমাদের হাতে যেতে এই বোর্ডটি আসে, এই বোর্ডটি সমস্যা নিয়ে আসে হচ্ছে আমাদের এই যে বিজিএ পোর্ট ভাঙা নিয়ে। তো এই বিজিএ পোর্টটা ভেঙে এখান থেকে পিনগুলো বের হচ্ছে, মাঝে মধ্যে পিনও বের হয়। তো এই দেখুন পিন বের হয়েছে। তো এই যে অলরেডি পিন বের হচ্ছে, তো এখন এইটার সমস্যাটা তো আমরা বিজিএ পোর্টে পেলাম। তো এটার একটা সমাধান সেটা হলো এই বিজিএ পোর্টটি চেঞ্জ করা। আর এই বিজিএ পোর্টটি চেঞ্জ করতে হলে আমাদের লাগবে কি, আমাদের একটা পোর্ট লাগবে, পাশাপাশি আমাদের আয়রন লাগবে, হট গান লাগবে, দুইটা জিনিসই। তো চলুন আমরা এটা পোর্টটি পরিবর্তন করি, দেখি আমরা বিস্তারিত পরিবর্তন করি। তো পোর্টটি পরিবর্তন করতে হলে আমাদের অবশ্যই পেস্ট লাগবে, এরপর আমাদের হট গান লাগবে, পাশাপাশি আমাদের আয়রন লাগবে। তো আমরা আগে আয়রনের কাজটি করে নিই। তো পোর্টটি খোলা হয়ে গেল, আপনারা দেখতেই পাচ্ছেন পোর্টটি সম্পূর্ণ খোলা। এই হলো আমাদের পোর্ট, পোর্টের পিন যা কিছু আছে সব বের হয়ে যাচ্ছে। তো এরপরে আমাদের এখানে আর কোনো কিছু আছে কিনা দেখে নিতে হবে, যেহেতু আমাদের সেকেন্ড একটি পোর্ট লাগানো লাগবে। এই পোর্টটি আমরা লাগাবো, প্রয়োজনে আয়রনের যতটুকু প্রয়োজন হবে সেটা ব্যবহার করতে হবে। তো চলুন আমরা এই পোর্টটি আগে বসাই। এই হলো পোর্টটি বসানো। এই কাজগুলোতে একটু সাবধান হওয়া লাগবে, কারণ হচ্ছে আমাদের এই পাশে যে পিন, যদি পিনের যে লাইনগুলো আছে এই পাটেও আছে, ওই পাটেও আছে, যদি ওই পাশেরটি উঠে যায় তো সেক্ষেত্রে কিন্তু লাইন পাওয়া খুব টাফ হয়ে যাবে, আর তখন কিন্তু আমাদের পুরো কাজটাই বিতে হবে। তো এই জিনিসটা অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে, যাতে করে আমাদের পিনগুলো কোনোভাবে নষ্ট না হয়। পিন নষ্ট হয়ে গেলে আমাদের সমস্ত কাজই বৃথা, তো সেটা আমরা হতে দেবো না, সাবধানতা অবলম্বন করব, খুব সাবধানে কাজ করব, তাহলেই হবে। আর প্রত্যেকটা পিনে আমরা সুন্দর করে দেখে দেখে আস্তে আস্তে করে নিব যতটুকু সময় লাগে। তো আমাদের এখানে কাজটি শেষ, আমরা প্রয়োজনে একটা ওয়াশ করব। ওয়াশ করে আমরা কোনো মোটর সিগন্যাল দিয়ে দেখব যে সম্পূর্ণ ওকে কি না। এই তো আমাদের ওয়াশ শেষের দিকে, আমাদের ওয়াশ হয়ে গেল। আমরা এখন এটাকে কানেকশন করব। কানেকশন করতে হলে আমাদের র্যাম লাগবে, র্যাম দিয়ে পাওয়ার সাপ্লাই সব কিছু লাগবে। তো চলুন আমরা এটাকে কানেক্ট করি, তারপর আমরা দেখি ডিসপ্লেটি। আমরা পাওয়ার সাপ্লাই লাগিয়েছি, বিজিএ কেবল লাগিয়েছি, আমরা র্যামটি লাগিয়ে নিই। র্যামের সাথে সাথে আমাদের যেহেতু কুলিং ফ্যান নিই, আমরা অ্যানালাইজার কার্ডটি লাগাইব, সহজ হলো। তো চলুন আমরা পাওয়ারটি দিই। এই হলো পাওয়ার দেওয়া, এই হলো সুইচ, পাওয়ারের সুইচ। অ্যানালাইজার কার্ডের ডিসপ্লে শো করছে, আমাদের মনিটরে কি, এই হলো ইসনিক। তো আমাদের যে মূল কাজ, আমরা পাওয়ারটি বন্ধ করে দেবো, কারণ প্রসেসরে কুলিং ফ্যান নেই, প্রচণ্ড গরম হচ্ছে, আমরা এটা বন্ধ করে দিই।
তো আমাদের মূল কাজটি কিন্তু হয়ে গেছে, আপনারা দেখতেই পেলেন যে এখানে শুধুমাত্র ভিজিএ যে পোর্টটি আসলে সেটি সমস্যা ছিল, তার ভিজিএ পোর্টটি ভেঙে আমাদের এইখান থেকে পিনগুলো বের হয়ে গেছিল, এটাকে আমরা পরিবর্তন করে দিলাম, আমরা একটা নতুন একটা পুরাতন ভিজিএ পোর্টটি লাগিয়ে দিলাম, তো কমপ্লিট হয়ে গেল। তো আশা করব এখানে যে প্রসেসটি আছে আপনারা লক্ষ্য করছেন, তো এই প্রসেসে যদি করেন আপনারা আপনাদের মাদারবোর্ডটি রিপেয়ার করতে পারবেন। তো আশা করব ভিডিওটি আপনাদের উপকার আসবে, উপকার আসলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখবেন। আগামীতে দেখা হয়ে যাবে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।